আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি খবর। 14 মার্চের আগে সৌদির হুরুপ কাটানোর জন্য কোনো আর্থিক লেনদেন করবেন না, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা আপনাদেরকে গত বেশ কয়েক মাস ধরেই বলছি, সৌদি আরবে আগামী 14 মার্চ থেকে শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন আসছে। কিছু কিছু পরিবর্তন যেগুলো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি এবং কিছু কিছু পরিবর্তন শেষ মুহূর্তে আমাদের সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে জানা যাবে, আর আমরা এর জন্যই অপেক্ষায় আছি। ইতিমধ্যেই কানাঘুষা চলছে সৌদি আরবে হুরুপ প্রথা বাতিল হতে পারে, আবার অনেকেই বলছে হুরুপ প্রথা থাকবে না, আবার অনেকে বলছে হুরুপ প্রথা বাতিলের পাশাপাশি যাদের পুরাতন হুরুপ আছে সেই হুরুপগুলো তুলে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি এই ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। যেহেতু আমাদের প্রবাসীদের একটা আশা রয়েছে, তাই ইতিমধ্যে আমাদের যে সমস্ত প্রবাসীরা হুরুপপ্রাপ্ত অবস্থায় রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা এখনই হুরুপ কাটানোর জন্য কারো সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। আমরা অহরহ এরকম অনেক প্রবাসীদের সঙ্গে পরিচিত হই যারা আমাদের ভিডিওতে কমেন্ট করে, অনেকে ফেসবুক পেজে মেসেজ করে বলে, ভাই আমার হুরুপ রয়েছে, আমি হুরুপ কাটাতে চাই, এই অবস্থায় কত টাকা লাগবে হুরুপ কাটাতে। মোট কথা, এই সকল প্রবাসীরা তারা হুরুপ কাটাতে অর্থ খরচ করতে রাজি। দেখুন, আজকে আপনি হুরুপ কাটানোর জন্য কোনো দালালের সঙ্গে 5,000 রিয়াল লেনদেন করলেন, এখন এই অবস্থায় যদি সৌদি আরবে হুরুপ প্রথায় বাতিল হয়ে যায় অথবা সৌদি আরবে শ্রম আইনে এমন পরিবর্তন আসলো যে হুরুপ থাকা সত্ত্বেও আপনি সৌদি আরবে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এই টাকাটা কিন্তু আটকা পড়ল, অর্থাৎ আপনি মোটামুটি প্রতারিত হবেন, এই টাকা আপনি কখনোই আর ফেরত পাবেন না। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক প্রবাসীরা বিভিন্ন দালালের মারফতে তাদের হুরুপ উত্তোলন করেছে। জি, এটা করা যায়, এটা যে একেবারে অসম্ভব তা কিন্তু নয়। আমরাও ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি যেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি কিভাবে আপনারা হুরুপ উত্তোলন পারবেন এবং এর জন্য কি কি পদক্ষেপ নিতে হয়। তবে এখন আমি আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা হুরুপ উত্তোলনের জন্য এখন কারো সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, বিশেষ করে আগামী 14 মার্চ পর্যন্ত সৌদি আরবে শ্রম আইনে পরিবর্তন এবং শ্রম আইনে কী কী পরিবর্তন হয় সেটা না জানা পর্যন্ত দয়া করে আপনারা হুরুপ সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। দয়া করে আরেকটু ধৈর্য ধরুন, দেখুন সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কী ঘোষণা দেয়। আমরা সকলেই অবশ্যই আশায় আছি হুরুপ সংক্রান্ত আমাদের প্রবাসীরা বড় ধরনের সুখবর পাবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।